ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्याप्रति मम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मथुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरणु मागे अधम শ্রী ভগবানের অশেষ কৃপায় আজকের এই পুণ্য দিনে আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য জীবন এবং তার লীলা পড়াশোনা করবার উদ্দেশ্যে। আমরা পড়ছি অক্ষয় কুমার সেন বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। যে অধ্যায়টি থেকে আমরা পড়ছি সে অধ্যায়টির নাম শশী প্রভৃতির সঙ্গে ঠাকুরের মিলন। এই যে পর্বটি আমরা পড়ছি এখানে মূলত শ্রীরামকৃষ্ণ দেবের দিব্য জীবনের গল্প বলা হয়ে গেছে। যারা একে একে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন কেমনভাবে তাদের সঙ্গে দেখা হলো এই গল্পগুলো বলা আছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি গল্প যদি একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি গল্প একটা নতুন একটা ঘটনার কথা বলছে এবং কতভাবে শ্রীরামকৃষ্ণের কাছে আমরা এসে উপস্থিত হই। নিজেদের আসার নিজেদের প্রথম দিন আসার প্রথম দিন ভালোবাসার গল্পগুলো আমরা প্রায় সবাই কম বেশি ভুলে গিয়েছি। ঠাকুরের কাছে কিভাবে এসেছিলাম, কি প্রার্থনা করেছিলাম, আমার মনে আছে যেদিন প্রথম দিন সাধু হতে এলাম পূজ্যপাদ ভূতেশানজি মহাজকে গিয়ে যখন বলা হলো মহারাজকে প্রার্থনা করাতে প্রণাম করাতে মহারাজ আশীর্বাদ করলেন, আরই সুন্দর একটা কথা বলেছিলেন যে আজকের দিনের সমস্ত দিনের ঘটনা একটা কাগজে লিখে রাখবে, একটা খাতায় লিখে রাখবে, সেইটি তোমার কাছে যত্ন করে রাখবে, কখনো যদি কোনো দিন সঙ্গে থাকার পরে তোমার মনে সামান্যতম কিছু ডিপ্রেশনও হয় সঙ্গে সঙ্গে সেইটা পড়বে, খুলে পড়বে, দেখবে আজকের দিনে তুমি কি প্রার্থনা করেছিলে, পাওয়ার পজিশন অন্য কোনো কিছু না শুধু একটুমাত্র আশ্রয় ভগবানের একটুমাত্র আশ্রয় এইটুকুই প্রার্থনা করেছিলে। আমরা অনেক সময় ভুলে যাই প্রথম দিন শ্রীরামকৃষ্ণের কাছে এসে কি বলেছিলাম সেটা ভুলে যাই। এই অন্যের দৃষ্টি দিয়ে যখন আমরা আমাদের দিনগুলোকে দেখতে পাই তখন আমরা জীবনের অনেকটাই বদল হয়। আমরা এখানে পড়ছিলাম পুঁথিকার লিখছিলেন যে রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জীবে দিতে ভক্তি তত্ত্ব আপনি ঈশানী জগত জননী ভাব ভক্তে অতি স্নেহ সমভাবে পায়ে সবে পায় বাদ নহি কেহ মনোবাঞ্ছাকারী মনোবাঞ্ছা পূর্ণকারী প্রভুর মতন বিতরিতে জ্ঞান ভক্তি পরমরতন যত্ন সত্যনত্ব বোধহীন প্রায় নিরক্ষর কুঞ্চিত মলিন আত্মা পরম পামর সর্ব অপকর্মকৃত নাহি কিছু বাদ এমন যে আমি তারও কুড়াইলা সাদ লিখাইতে লীলাগীতি সুধার ভাণ্ডার প্রচারিতে আপনার মহিমা অপার আদিম চরিত্র মোর হইয়া বিদিত যদি কেহ পরে এই রামকৃষ্ণ গীত সহজে বিশ্বাস তার হইবে অন্তরে গিয়েছিল রাম নাম বনের মদরে। এটা হচ্ছে খুব সুন্দর কথা, নিজের সম্পর্কে এমনভাবে বলছেন একেবারে অদ্ভুত একটা ভাবনা। পুঁথিকার বলছেন যে জগতের সকলের ভেতরে সেই চৈতন্য দানকারী মাতৃমূর্তি সেইটি চৈতন্য দানকারী শ্রীরামকৃষ্ণ মূর্তি এইটি দেখার জন্য তিনি জগতে সকল কাছে মাতৃভাবে প্রকাশিত হয়েছিলেন। আপনাদের মনে আছে মা ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পূর্বাপূর্ব অবতারে
অবতারের শক্তি এই জগৎ থেকে চলে যাওয়ার পরে অবতার চলে গিয়েছিলেন, কিন্তু এখানে অবতার আগে চলে গেলেন, শক্তি থেকে গেলেন। মা ঠাকুরুন বলেছিলেন, জানো তো বাবা, জগতের সকলের প্রতি তার মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। এটি একটি খুব বড় কথা। জগন্মাতার মাতৃরূপ প্রকাশিত পুরুষ চেহারায় ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, ভালোবাসায় সকলকে একদম মথিত করে দিয়েছেন। মুথিকার বলছেন, যত রকমের বদগুণ আমরা কল্পনা করতে পারি, সমস্ত রকম বদগুণের অধিকারী আমি, তবুও তিনি আমাকে দিয়ে এই লীলা লিখিয়েছেন। এই লীলা পড়লে, যারা পড়বে, তাদের ভেতরে অদ্ভুত রকমভাবে তার মহিমা প্রকাশিত হবে। তিনি আমার মতো একজন দীন অভাজনকে দিয়ে তার মহিমা প্রচার করতে দিয়েছিলেন। আপনারা মাঝে মাঝেই একটা কথা বলেন যে আপনাদের সঙ্গে ভগবানের ডাইরেক্ট কানেকশন, আমাদের সঙ্গে তার ইনডাইরেক্ট কানেকশন, তা কিন্তু নয়। তিনি সমভাবে সকলকে সমানভাবে ভালোবাসেন, কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারি না, আমরা সেটা মনে নিতে পারি না। তিনি সমভাবে তাকে ভালোবাসেন এবং প্রত্যেকের ভেতরে আত্মশক্তির বিকাশের জন্য তিনি আমাদের ভেতর লীলা করেন, এটা আমাদের জেনে রাখা দরকার। পুথিকার বলছেন যে যারা আমার এই চরিত্রের কালো গুণগুলো দেখার পরেও শ্রীরামকৃষ্ণ জীবন পড়বার মতো দুঃসাহস দেখাবে, তারা নিশ্চিত নিশ্চিত করে জানবে যে রামচন্দ্রের রামগুণ গান প্রথম দিন যারা গিয়েছিল তারা হলো বনের বাঁদর, যাদের ভেতরে সামান্যতম মনুষ্যত্বের এতটুকু লক্ষণ নেই। আমাদের যে প্রচলিত মনুষ্যত্বের ধারা আছে, সেই সামান্যতম লক্ষণ নেই, সেই কতগুলি বনের বাঁদর শ্রীরামকৃষ্ণের এই শ্রীরাম রাম গিয়েছিলেন। অতএব আমার মতো যে পামর, আমার দ্বারাও ভগবানের নাম যখন গাওয়া হয়েছে, তখন আগামী দিনের মানুষ যারা আমার চেয়ে পবিত্র আসবে, তাদের ভেতরে তিনি বিশেষভাবে প্রকাশিত হবে। আমরা একটি ঘটনা বিগত দিন বলেছিলাম, সেটা হচ্ছে মথুরানাথ মাঝে মাঝে কালী মন্দিরে যেতেন, সেখানে এক বামুনের সঙ্গে তার দেখা হয়েছিল, সেই বামুনকে তিনি খুব ভালোবাসতেন। কিন্তু যবে থেকে মথুরানাথের সাথে এ দেখা হয়েছে, শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছে, তবে থেকে মথুরানাথ আর কালীবাড়িতে যাওয়ার মতো ইচ্ছা প্রকাশ করেন না এবং কালীবাড়িতে তিনি যান না, এবং কালীবাড়িতে না যাওয়ার ফলে সেই মানুষটির রোজগার অর্ধেক হয়ে গেল। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে ধরলেন, শ্রীরামকৃষ্ণকে জানবাজারে এসে ধরার পরে তিনি খুব আচ্ছা করে তাকে পিঠলেন, লাথি মেরেছিলেন, পা দিয়ে পদাঘাত করেছিলেন, ভদ্রভাষায় বলছে পদাঘাত, লাথি মেরেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে, এমন মার মেরেছিলেন। ঠাকুর তখন বাহ্য জ্ঞানহীন অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তিনি তো বুঝতে পারছেন না তার সমাধির কথা, বলেছিলেন, বল না রে বামুন, কি মন্ত্র দিয়ে তুই বাবুকে বশ করলি। শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন, তিনি ভেবেছিলেন এটা যেন সিম্পলি একটা ন্যাকামি, তাই শ্রীরামকৃষ্ণকে ধরে খুব করে মারধর করেছিলেন, তিনি খুব মেরেছিলেন। সেই একেবারে সেই বাহ্য জ্ঞান শূন্য, অথচ তার এত আঘাত পেয়েছিলেন, তিনি একবারে এক সামান্যতম আর্তনাদ করেননি। পুথিকার এই ঘটনা দিয়ে আজকের অংশটির উপস্থাপনা করছেন, বলছেন, শ্রীঅঙ্গেতে অত্যাচারে লীলা আন্দোলনে বড়ই বাজিল আজি বজ্রাধিক প্রাণে, সেই হেতু শ্রীচরণে করি নিবেদন, পটেতে প্রভুর মূর্তি করি দর্শন, হেলায় শ্রদ্ধায় কিবা যে করিবে নতি, তার যেন হয় রামকৃষ্ণ পদে মতি, এদিকে যেমন জীব পাতকি পামর, তেমতি শ্রী প্রভু দেব করুণা সাগর, অপরাধ গ্রহণের না জানেন নাম, জীবের মঙ্গল চেষ্টা চিন্তা অবিরাম, যে কর্ম করিলা হেথা চণ্ডাল বামুন, মথুরে বলিলে পরে ছুটিত আগুন, গুণাক্ষরে একবার ব্যাপারে শুনিলে, কাটিয়া দিজের মুণ্ড খণ্ড করি ফেলে, যাহাতে কেহ এ কথা শুনিতে না পায়, শুন তব কি করিলা প্রভু দেব রায়, আদ্যপান্ত কহি কথা ভাগিনা হৃদয়ে, বলিল না বলি বলিলা কব না কারে লহ বলাইয়ে, ক্ষমার নাহি কসীমা দয়ার সাগরে, মান অপমান ভাব শূন্য একবারে, সর্বশক্তিমানের কিছুই শক্তি নাই, এই ঐশ্বর্যের বেশে জগত গোসাই। পুথিকার বলছেন যে এই যে লীলা আন্দোলনে ঠাকুরের এত অত্যাচার হয়েছিল, আপনারা হয়তো পড়েন, অনেকে লীলা প্রসঙ্গে আছে এই ঘটনা, যে
ঠাকুরকে, ঠাকুর যখন সন্ধ্যারতি করতে করতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়তেন, তখন তাকে মন্দির থেকে চ্যাং দোলা করে নিয়ে আসা হতো। আপনারা দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করতুন, ভাবগ্রস্ত বাহ্যিক ভাবশূন্য একটি মানুষ, তার চারটি দিক, দুটি হাত দুটি পা, চারজন ব্রাহ্মণ মিলে চ্যাং দোলা করে তাকে নিয়ে চলে আসছে, ঝুলছে গোটা শরীরটা, ভাব সমাধিতে মগ্ন, মাথাটা ঝুলছে। ভাবুন ওই অবস্থায় ঠাকুরকে তারা হিড়হির করে দক্ষিণেশ্বরের মন্দির থেকে, ঠাকুর তখন কুঠি বাড়িতে থাকতেন, সেইখানে তার খাটের ওপর গিয়ে কোনো রকমে ফেলে দিতেন। কি অদ্ভুত, কি অত্যাচার তার সঙ্গে হয়েছে, কিন্তু তিনি একদিনও এতটুকু কারোর বিরুদ্ধে কোনো কথা বলেনি। এই লীলা আন্দোলনে যে কত অত্যাচার হয়েছে তার ঠিক ঠিকানা নাই। এই বামুনের আগে সেই যে মথুরের বাড়িতে গিয়েছিলেন জানবাজারে, সেখানে সে কয়লার কুল পড়ে গেছিল, কাঁধের নিচ থেকে পিঠ অব্দি গর্ত হয়ে গেছিল এতখানি ঘা। ঠাকুরকে দেখেও না দেখার ভান করে তাড়াহুড়ো করতে গিয়ে সেই কয়লার গুল ফেলে দিয়ে ঠাকুরের শ্রীঅঙ্গ পুড়ে গেছিল। সব কিছু অত্যাচার তিনি সহ্য করেছিলেন। তাই পুথিকার বলছেন, সেই হিত শ্রীচরণে করি নিবেদন, পটেতে প্রভুর মূর্তি করি দর্শন, হেলায় শ্রদ্ধায় কিবা যে করি বিনতি, তার যেন হয় রামকৃষ্ণ পদমতি। তাই তিনি প্রার্থনা করছেন যে শ্রীরামকৃষ্ণের ছবিতে, শ্রীরামকৃষ্ণকে তখন স্থূল শরীরে দেখা যাবে না, তাই এই অবস্থায় শ্রীরামকৃষ্ণের ছবিতে হেলায় হোক অশ্রদ্ধায় হোক কেউ যদি হাত জোর করে নমস্কার করে, তার যেন শ্রীরামকৃষ্ণের মতি হয়। বলছেন সে পাতকি, সে এতটুকু, সে এতটুকু তার লজ্জা নেই, সে শ্রীরামকৃষ্ণকে আঘাত করেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তিনি তাকে ক্ষমা করেছেন। তার এত পাপ করার পর তিনি তাকে ক্ষমা করেছেন। পুথিকার বলছেন যে যত বেশি শ্রীরামকৃষ্ণের উপর অত্যাচার করেছে, তার প্রতি শ্রীরামকৃষ্ণের কৃপা, তার প্রতি শ্রীরামকৃষ্ণের ভালোবাসা উছলে উছলে পড়েছে, উজাড় করে তিনি তাকে ভালোবেসেছে। বলছেন মথুরানাথ যদি জানতে পারেন, তাহলে সেই ব্রাহ্মণের মাথাটিকে আলাদা করে দেবেন। তাই ঠাকুর হৃদয়রামকে সমস্ত ঘটনাটি বলেন। শুধু তাই নয়, বলার আগে তিনি হৃদয়রামকে প্রতিজ্ঞা করে নেন যে এই ঘটনা সে অন্য কারুর কাছে প্রকাশ করবে না। শ্রীরামকৃষ্ণ জীবনের এরকম বহু ঘটনার সাক্ষী হৃদয়রাম, কিন্তু হৃদয়রাম সেসব দিয়ে শ্রীরামকৃষ্ণ জীবনে থাকতে পারেননি। কিন্তু আমরা হৃদয়রামের কাছে কৃতজ্ঞ যে তাঁর জন্য আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকেই যে লীলা বিলাস করছি, এই লীলা বিলাস করার সৌভাগ্য হৃদয়রামের কল্যাণে আমরা পেয়েছি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা যেন কখনো কোনো অবস্থাতে আমরা ভুলে না যাই। পুথিকার বলছেন যে ক্ষমার নাহি কসীমা দয়ার সাগরে, মান অপমান ভাব শূন্য একেবারে। আমরা তো নিজেদের শ্রীরামকৃষ্ণের সন্তান বলি, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ অনেকে বলে, আমিও মাঝে মাঝে ভাবি যে এবার থেকে হ্যালো বলা ছেড়ে দিয়ে যেরকম ইস্কনে সব রাধে কৃষ্ণ বা জয় রাধে হরি ওম এই কথা বলে, বিভিন্ন সংস্থা বলে, আমিও ভেবেছিলাম যে শ্রী শ্রীরামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলব, তারপরে একাধবার যে বলিনি তাও নয়, কিন্তু মনে হয়েছে আমি কি সত্যি সত্যি এইটা দিয়ে নিজেকে শ্রীরামকৃষ্ণের সন্তান বলে প্রমাণ করতে পারছি। এটা খুব বড় জিনিস, শুধুমাত্র ভক্ত তার সন্তান সাজলে হবে না, তার সন্তান তুল্য হয়ে উঠতে হবে। এটা যদি আমরা না হয়ে উঠতে পারি, তাহলে আমাদের ভাবনা চিন্তাগুলো অন্যরকম করা দরকার। বলছেন ক্ষমার নাহি কসীমা দয়ার সাগরে, মান অপমান শূন্য, মান অপমান ভাব শূন্য একেবারে। আমাদের একজন সাধু, তিনি কোনো কারণে, এই যেমন সিপিএম আমলে তারপরেও হয় ভীষণ রকমভাবে হ্যাকল্ড হয়েছেন একটা পার্টির কাছে, তিনি লিখেছেন যে তিনি আর কোনোভাবেই আর তার এই কাজটি চালিয়ে যেতে পারছেন না, তার ভীষণ কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে। আমাদের একজন সিনিয়র সাধু তাকে ডেকে বললেন, আচ্ছা তোমার অপমান কি মায়ের চেয়েও বেশি হয়েছে? তিনি খানিকক্ষণ তাকিয়ে থাকলেন, বলছেন মা ঠাকুরুন যখন প্রথমবার কলকাতায় এলেন, দক্ষিণেশ্বরে এলেন, তখন হৃদয়রাম একেবারে তাকে একবারে হুটআউট করে দিল, তাড়িয়েই দিল, জগন্মাতাকে তাড়িয়ে দিল, থাকতেই দিল না, এবং তার স্বামী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই যে কত বড় অপমান। তারপরেও ঠাকুর যখন তাকে লিখলেন যে তুমি এসো, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক যাই লাগুক তুমি এসো, রামলাল এখন বামুনের দলের সাথে মিশেছে, সে আমার সেবা পূজা করে না, মা কিন্তু চলে এলেন। এবং শুধু তাই নয়,
তিনি সেই যে শ্রীরামকৃষ্ণ সংঘের যে সাম্রাজ্ঞী হয়ে উঠলেন, সংঘ জননী হয়ে উঠলেন। এই যে সংঘ জননী হয়ে ওঠার উত্তরণের পথটা তার বড় কষ্টের, কিন্তু তথাপি তিনি মেনে নিয়েছিলেন। তাই আমাদের সেই প্রবীণ সন্ন্যাসী তাকে বললেন, আচ্ছা তোমার কি মনে হয় তোমার অপমানটা শ্রীশ্রীমায়ের অপমানের চেয়েও বেশি? যদি তা না হয় তাহলে এই যে ভাবনা চিন্তা তুমি করছো এটার থেকে সম্পূর্ণ নিজেকে বিরত করতে হবে, এটার থেকে তোমাকে কখনো থাকতে হবে না। এই অদ্ভুত একটা ব্যাপার, আমরা অনেক সময় ভুলে যাই আমরা কত তীব্র অপমানিত হয়েছি। মা ঠাকুরনের জীবন যদি আমরা একটু কন্ট্রাস্ট করে দেখি, একটু আমরা যদি মিলিয়ে দেখি, তাহলে দেখব তার তুলনায় আমরা যেন সামান্যতম অপমানিত হইনি। পুঁথিকার বলছেন, তবু এত লোকে প্রভু বিমহিলা কিসে, ঐশ্বর্য বলের নয় মাধুর্যের রসে, দেখিলেই মুক্ত মন শ্রীঅঙ্গেতে মধুরতা এত পরিমাণে, দেখিলেই মুক্ত মন হয় লোকজনে, ঐশ্বর্যের অবতার সঙ্গে রাখে ভয়, নিকটে যাইতে সংখ্যা জীবে অতিশয়, সে ভাব প্রভুর অঙ্গে লেশ মাত্র নাই, দিনবেশে দিনভাবে খেলেন গোসাই, বিদ্যা কিংবা ধনমদে মত্ত অহংকারী, রাখাল বালক কিবা কাঙ্গালো ভিখারী, কিবা যোগ্য সূত্রধারী কুলের ব্রাহ্মণ, কিবা অতিহীন জাতি হাঁড়ি সুরি ডং, কিবা কর্মী কিবা ধর্মী তাপস আচার, কিবা অতি মহাপাপী পাষণ্ড আকার, কিবা নর কিবা নারী নানাবিধ জাতি, কিলম্পট কিষ্কপট ষঠেরও প্রকৃতি, কিবা লজ্জা শিলাবালা কুলেরও ললনা, কিবা সমাজের হেও বেশ্য বারাঙ্গনা, সকলেই সমভাবে জুড়ায় অন্তর, মাধুর্যের রসে ভরা প্রভুর গোচর, এই যে কি মাধুর্য রস বিশ্ব মনোহরা, কহিতেক নারী নু মন ইহার চেহারা, এই মহামিষ্ট রস কিছু বিতরণে, প্রভুদে পুষ্ট কইলা যত ভক্তগণে, বিশেষিয়া দেখিবারে পাবে তুমি মন, শুন রাম কৃষ্ণ লীলা ভক্ত সংযটন। এই যে এত ক্ষমা এত কিছু সত্ত্বেও মানুষ তাকে ভালোবাসতেন, এত অত্যাচার একদল করেছেন তবু মানুষকে তিনি ভালোবাসতেন এবং মানুষও তাকে ভালোবাসতেন, কি দিয়ে মোহিত করলেন? এই বলছেন, ঐশ্বর্যের বলে নয় মাধুর্যের রসে। প্রতিকার এক জায়গায় বলছেন যে শ্রীরামকৃষ্ণ যেন একটা পাঁচ মাথার মুখ, কিরকম না নানা লোক তাকে নানাভাবে ভালোবেসেছে, কেউ ভালোবেসেছে তার রূপ দেখে, কেউ ভালোবেসেছে তার গুণ দেখে, কেউ ভালোবেসেছে তার গান শুনে, কেউ ভালোবেসেছে তার নাচ দেখে, কেউ বা ভালোবেসেছে তার বৈরাগ্য এবং সমাধি দেখে। কিন্তু এই যে যারা শ্রীরামকৃষ্ণ শরীর সরে ছেড়ে যাওয়ার পরে এই জগৎ সংসারে অবতীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিরকম? পুঁথিকার বলছেন যে তিনি সকলকে আগামী দিনের মানুষকে ভালোবাসা দিয়ে মাধুর্য রসে বেঁধে দিয়েছেন, ভালোবাসার রসে তিনি সকলকে আটকে দিয়েছেন, এটা হচ্ছে কথা। তিনি যে সকলকে এই যে বেঁধে রেখেছিলেন তার মূল কথা হচ্ছে ভালোবাসার রস, মাধুর্য রস। প্রতিকার বলছেন ঐশ্বর্যের বলে নয় মাধুর্যের রসে। আমরা একটা চাকচিক্য দিয়ে মানুষের মনকে ভোলাতে পারি, কিন্তু চাকচিক্য দিয়ে খুব বেশি দিন মন ভোলানো যায় না। অন্যদের কি অভিজ্ঞতা জানি না, আমার নিজের অভিজ্ঞতা খুব খারাপ। আমি একবার গুজরাটে আহমেদাবাদে গিয়েছিলাম, আমার খুব দেখার ইচ্ছা ছিল এই যে এই মন্দিরটি আছে যেখানে উগ্রপন্থী আক্রমণ হয়েছিল, সেইখানে গিয়েছিলাম অক্ষরধাম। সেই ঘুরে টুরে সব দেখলাম, এত বেশি প্রাচুর্য দেখতে 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 একটা সময় চোখ আর চাইছে না দেখতে। তারপরে যখন বেরিয়ে আসার জায়গাটা সেইখানে দেখলাম, ওই পুরো যারা পরিচালনা করছেন তারা আদতে তো খুব ব্যবসায়ী সম্প্রদায় থেকে এসছেন, তারা এমনভাবে এক্সিট ডোরটা করেছেন সেটা হচ্ছে একটা ওই দোকানের মধ্যে দিয়ে যেতে হবে, একেবারে জিরো থেকে মানে পাঁচ টাকা থেকে একবারে পাঁচ হাজার টাকার জিনিস পরপর পরপর এমনভাবে সাজানো হয়েছে, এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, দর্শকরা বেরোনোর আগেই যত দর্শক সেই শোয়েতে ঢুকেছিলেন তারা বেরোনোর সঙ্গে সঙ্গে প্রায় ওদের পাঁচ হাজার টাকার বিক্রি হয়ে গেল, আবার আরেক দল আসছে, এরকমভাবে করা। তার বাড়ি ঘর সমস্ত কিছুতে এত বেশি প্রাচুর্য দেখে ভালো লাগেনি। পরবর্তীকালে দিল্লিতে একটা কাজে গিয়েছিলাম, সেখানে আমাদের যিনি সাধু ছিলেন দিল্লির প্রত্যক্ষ, তিনি আমায় পাঠিয়েছিলেন ওখানে অক্ষরধাম দেখতে।
আমি এক খানিকটা নিমরাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি। কিন্তু একই জিনিস দেখুন, বেলুড় মঠ সেই ছোটোবেলা থেকে দেখছি, বছরের পর বছর, বছরের পর বছর দেখছি, কালীঘাট মন্দির দেখছি, দক্ষিণেশ্বর দেখছি, তিরুপতি বালাজিও দেখছি, এই সব দেখেছি। কি স্নিগ্ধতা, কি ভালোবাসা সবটুকু জুড়ে। আমার এখনো মনে পড়ে, আমরা যখন এতে গেছিলাম, কন্যাকুমারিকার মা কন্যাকুমারিকার মন্দিরে গিয়েছিলাম, সেখানে ভোরবেলা 4টার সময় আমরা সেই মঙ্গল আরতি দর্শন করতে ঢুকলাম। দেবীর মুখের উপর একটা সেই প্রলেপ লাগানো আছে, আগের দিন দেখেছিলাম। আমি বর্ণনা করেছিলাম স্বামী ব্রহ্মানন্দজি যে দেবীকে দেখতে একটি 5 বছরের শিশুর মতো, সে খিলখিল করে হাসছে, তার একটি হাত কোমরে এবং একটি হাতে জপমালা আছে। ছবিতেও তাই দেখছি, কিন্তু মূর্তিটা দেখে সেটি মনে হচ্ছে না। কীরকম একটা ভয়, কীরকম যেন একটা, কীরকম একটা শ্রদ্ধা মিশ্রিত ভয়, অ যেটাকে বলে, সেই রকম একটা জিনিস কাজ করছে। তারপরে আমরা গিয়ে দাঁড়িয়ে 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 থাকলাম, একটু একটু করে স্নান করানো শুরু হলো, জল ঢালতে থাকছেন, আর মুখের ওপর সেই যে মোটা একটা ভস্মের পলক এসে দেওয়া আছে, সেটা একটু একটু করে খোলা শুরু হলো। যখন খুলতে 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 পুরোটা খুলে ফেলা হলো, তার ভেতরে সেই ছোট্ট বাচ্চা মেয়েটার আসল রূপটা দেখা যাচ্ছে, কালো কষ্টি পাথরে, আর পূজারি সেই জিঞ্জিলি অয়েল দিয়ে দেখাচ্ছেন আমাদের। অপূর্ব সেই হাসি, সেই হাসি যে কোন ভাস্কর খোদাই করেছিল বুঝতে পারা যাচ্ছে না। একটু একটু করে যখন মায়ের সমস্ত কাপড় সরিয়ে ওপর থেকে জল ঢালা শুরু হলো, সেই আলোতে দেখা যাচ্ছে একটা হাত কোমরে এক রাখা রয়েছে, আর একটা হাতে জপমালা রয়েছে, আর সত্যি সত্যি সেই বাচ্চা হাসছে। মন্দিরে কোথাও কোনো প্রাচুর্য নেই, মাথা নিচু করে ঢুকতে হয়, মাথা নিচু করে বেরোতে হয়, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলে মন আপনা আপনি নিচু হয়ে যায়। জগদম্বার সেই বালিকা মূর্তি, ছোট্ট মন্দির, আপনারা যারা কন্যাকুমারিকা মন্দিরে গেছেন, মন্দির কমপ্লেক্সটা অনেক বড়, কিন্তু যেখানে মা থাকেন সেই জায়গাটা অত্যন্ত ছোট্ট, অত্যন্ত সংকীর্ণ। গর্ভমন্দিরের ভেতরে আর আরেকটু ভেতরে আছেন মা, বিরাজ করছেন, এবং সেই তিল তেলের এতে আলো জ্বলছে, প্রচুর প্রদীপ জ্বলছে, অন্তত 50-60টা প্রদীপ জ্বলছে, তার আলোতে মন্দিরের গর্ভমন্দির আলোকিত। দীর্ঘদিন সেই আলো জ্বলে জ্বলে মন্দিরের গা কালো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে জ্যোতির্ময় রূপে তিনি প্রকাশিত হয়েছেন। যত দিন যাবেন, যত দূরে যাবেন, এই স্মৃতি আপনাকে সবসময় চালিত করে যাবে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, পূর্বাপূর্ব অবতারে যারা এসেছেন প্রত্যেকের ভেতরে এমন একটা ঐশ্বর্য ছিল, সেই ঐশ্বর্য একটা ভয় তৈরি করত। রামচন্দ্রের মূর্তির কথা ভাবুন, প্রথমেই যেটা দৃশ্যমান হয় হাসির আগে, সেটা হচ্ছে তার ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের সেই দাঁড়িয়ে থাকা, সেই অদ্ভুত বাঁশি, সেই ত্রিভঙ্গ মূর্তি, এসব দেখলেই আমাদের ভয় লাগে, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখলে কখনো ভয় লাগে না। বলছেন যে শ্রীঅঙ্গেতে মধুরতা এত পরিমাণে, দেখেই মুগ্ধ হয় লোক, হয় মন হয় লোকজনে, দেখলেই মুগ্ধ মন হয় লোকজনে, তাকে দেখা মাত্র তার প্রতি এই ভালোবাসা তৈরি হয়। বলছেন সেভাবে প্রভুর অঙ্গে লেশ মাত্র নাই, দীন বেশে দীন ভাবে গেলেন উপসা, একেবারে দীন বেশে তিনি আবির্ভূত হলেন, একদম আমার আপনার মতো, আমাদের নিজেদের লোক মনে হচ্ছে, তাকে কখনোই মনে হচ্ছে না তিনি অনেক দূরের মানুষ। বলছেন কিবা বিদ্যা কিবা ধনমতে মত্ত অহংকারী, রাখাল বালক কিবা কাঙাল অধিকারী, তার কাছে সবার আসার সমানতম অধিকার ছিল, সে যদি কেউ বড়লোক হয় তারও তার কাছে আসার সমান অধিকার থাকবে, কেউ যদি সামান্য রাখাল বালক হয় তারও কাছে আসার অধিকার হবে। গোপালের মা, তিনি এক অদ্ভুত সাধুকে দেখেছিলেন, দেখে তার খুব খারাপ লেগেছিল, কি কেমন সাধু, সবসময় খেতে চায়, কি এনেছো কি এনেছো কি এনেছো, পাগল করে মারে, ডাঁটা চচ্চড়ি করে নিয়ে আসবে, এই করে নিয়ে আসবে, তাই করে নিয়ে আসবে, বড়ি নিয়ে আসবে, নাড়ু নিয়ে আসবে, এসব নানা রকমের। কিন্তু পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর যখন এইসব ঘটনাগুলো পরবর্তী প্রজন্মে নিবেদিতার সঙ্গে তার যে কনভারসেশন, সেখানে এগুলো বলছেন, এবং তিনি যেন বুধ হয়ে আছেন, এই যে শ্রীরামকৃষ্ণ ঐশ্বর্যবিহীন, আমাদের ইয়ে লিখেছিলেন না গানে, ঐশ্বর্যবিহীন লীলা, এই তার যে লীলাটি সম্পূর্ণ ঐশ্বর্যবিহীন, এই কারণে সবাই সহজে তার কাছে আসতে পারতেন। আমরা আপনাদের বলেছিলাম প্রতিষ্ঠানন্দজির গল্প, মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছিলেন 90 সালের কথা, তিনি বিকেলবেলা সন্ধ্যেবেলা মন্দির প্রণাম করতে গেছেন, তখনও পায়ে হাঁটে হেঁটে পুরোটাই মহারাজ যেতে পারতেন। মহারাজ প্রণাম করতে গেছেন,
এমন সময় সিঁড়ি দিয়ে উঠবেন একজন ভদ্রলোক পাগল। সে জুতোটা রেখে বলে, আজকাল খুব জুতো চুরিয়েছে, আমার জুতোটা একটু দেখো তো। বলে সেই জুতোটা মহারাজকে দেখার জন্য রেখে দিয়ে তিনি ওপরে মন্দিরের ওপর চলে গেলেন। মহারাজ চুপটি করে দাঁড়িয়ে রইলেন। অন্যান্য সন্ন্যাসীরা অসন্তুষ্ট হচ্ছেন, মহারাজ বলছেন দেখো না কি হয়। মহারাজ দাঁড়িয়ে আছেন সেই জুতোটার সামনে। তারপর তিনি ওপর থেকে নেমে এলেন। নেমে এসে বললেন, বাহ এখনো দাঁড়িয়ে আছো তুমি, ভালো। বলে জুতোটা নিয়ে তিনি চলে গেলেন। এই যে ঐশ্বর্যবিহীন একজন মানুষ, দেখে দেখলে মনে হচ্ছে না তিনি রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্ঘের সর্বোত্তমা সর্বোত্তম তিনি প্রেসিডেন্ট, কিন্তু তাকে দেখলে এতটুকু বোধ হচ্ছে না। ভারতী প্রাণামাতাজি স্মৃতি কথা পড়েছি, তিনি চলেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছেন খালি পায়ে, তিনি তো কখনো জুতো ব্যবহার করেননি। দক্ষিণেশ্বর মন্দিরে এসে যে টাইলগুলো আছে গরমে, যিনি সঙ্গে যাচ্ছেন তিনি একবার এদিকে পা দিচ্ছেন একবার ওদিকে পা দিচ্ছেন, গরমে তার পা পুড়ে যাচ্ছে। মা কিন্তু ধীরে ধীরে স্তব স্তুতি করতে 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 চলেছেন, এতটুকু মনে হচ্ছে না। প্রব্রাজিকা ভাষ্যের প্রাণমাতাজির স্মৃতি কথায় আছে, মাতাজি যখন এসছেন সদ্য, একদিন তিনি মোক্ষ প্রাণমাতাজির সঙ্গে চলেছেন ইয়েতে, ওই বারুইপুরে যে তাদের যে আশ্রমটি আছে সেইখানে যাবেন, একটা রিক্সয় করে যাবেন। সারদা মঠের প্রেসিডেন্ট চলেছেন একটা রিক্সয় করে। তিনি জিজ্ঞেস করেছেন, মা তুমি একটু আমার জিনিসটা এনে দিতে পারবে, টেবিলের ওপর রাখা আছে। তিনি ভাবছেন যে ব্যাগ মানে অনেক জিনিসপত্র হবে, গিয়ে দেখলেন একটা গামছাতে উঁটুলি করে তার জিনিসগুলো রাখা আছে। আর তিনি অনেক ভাবনা চিন্তা করে টেবিলে আর কোনো জিনিস দেখতে না পেয়ে ওই পুঁটুলিটা নিয়ে এসে হাজির ওর পূজনীয় মাতাজিকে তিনি বলছেন, এইটা তো? বলছেন হ্যাঁ মা এইটাই। বলছেন যে আপনি আপনার জিনিসটা ব্যাগে নিলেই তো পারেন। বলছে নিয়ে যাওয়া নিয়ে তো কর্তব্য, তাহলে তো আমাকে না নিয়ে ওই ব্যাগটাকেই তোমরা নিয়ে গেলে পারো, তার উপর বড় বড় করে লেখা থাকবে অধ্যক্ষা শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর। দেখুন এই যে ঐশ্বর্যবিহীন লীলা, এরা হলেন সবাই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, শ্রী মা সারদা দেবীর প্রতিনিধি। এদের জীবনের এই যে ঐশ্বর্যবিহীন এই যে প্রকাশ, এইটি বিশেষভাবে আমাদের কাছে আকর্ষণীয়। এই আকর্ষণের জোরেই মানুষ তাদের কাছে যেতেন, এটা হচ্ছে কথা। অধিকার বলছেন যে সবাই আসতে পারত তার কাছে, যিনি তপস্বী তিনি আসতে পারতেন, যিনি কপট ব্রহ্ম ভণ্ড তিনিও তার কাছে আসতে পারতেন, লম্পট শট লজ্জাশীলা কুলবালা কিংবা বেশ্যা নারী প্রত্যেকেই তার কাছে সমানভাবে আসতে পারতেন। কারুর আশাতে সামান্যতম বাধা ছিল না, একটুও বাধা ছিল না। বলছেন সকলেই সমভাবে জুড়াই অন্তর মাধুর্য রসে ভরা প্রভুর গোচর। বলছেন সকলেই তার সংখ্যা যে তার কাছে এসছে সেই তার কাছে এসে একেবারে শান্ত হয়ে গেছে, শীতল হয়েছে। এ যে কি মাধুর্য রস বিশ্ব মনোহরা কহিতে নারীর মন ইহার চেহারা, এই মহামিষ্ট রস কিছু বিতরণে প্রভুদে পুষ্ট কইলা যত ভক্তগণে, বিশেষিয়া দেখিবারে পাবে তুমি মন শুনো রামকৃষ্ণ লীলা ভক্ত সংযোজন। যে সময় তিনি ভক্তদের একত্র করতেন সেই লীলা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আমরা অনুভব করতে পারব যে শ্রীরামকৃষ্ণ কেমন করে ভালোবাসতেন, কেমন কত সহজভাবে তিনি মিশতেন। হয়তো আউট অফ দ্য ট্র্যাক হবে, তবু বলি হঠাৎ করে মনে পড়লো যে গুরু পূর্ণিমার দিন তো সব গুরুদের কথা মনে পড়ছিল। আমাদের গুরু ছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, মাত্র দু বছর আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 2009 সালে ভাইস প্রেসিডেন্ট হন ঠাকুরের জন্মতিথি, 2011 সালে দুর্গা পুজোর পরে তার শরীর চলে যায়। খুব অল্প দিন তিনি, কিন্তু দীর্ঘ সময় তিনি ম্যানেজার ছিলেন। তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, চেনা মানুষ গেলে তাকে বলতেন কি গো, আর অচেনা মানুষ দেখলে তাকে বলতেন আসুন। কিন্তু দুটোরই সাথে এক গাল ভর্তি হাসি। চেনা মানুষ অচেনা মানুষ যখনই তার সেই ঘরের ভেতর প্রবেশ করতেন তাদের মনে হতো তারা একজন খুব পরিচিত লোকের কাছে এসেছেন। যারা মহারাজকে দীর্ঘদিন দেখছেন তাদের তো পরিচিত মনেই হতো, আর যারা মহারাজকে কোনোদিন দেখেননি তাদেরও মনে হতো খুব পরিচিত মানুষ। মহারাজ এমন জমিয়ে তাদের সঙ্গে কথা বলতেন, তারা যে মঠে বা মঠের ম্যানেজারের কাছে প্রথমবার এসছে কেউ বুঝতে পারত না, এত সহজে তিনি তাদের সাথে মিশতেন। আবার যে কাজ সারা হয়ে গেল তারাও চলে গেলেন, মহারাজ কাজে ডুবে আছেন, কিন্তু তার মধ্যে কখনো কাউকে আপ্যায়ন করতে তার ইয়ে হয়নি। বলছেন এক অদ্ভুত এই শ্রীরামকৃষ্ণের প্রকাশ,
এটা বলারই কারণ এই জিনিসগুলো বা ঠাকুর বলছেন না, বাপের সম্পত্তি ছেলে পায়। আমরা যত শ্রীরামকৃষ্ণময় আমাদের জীবন হবে তত শ্রীরামকৃষ্ণের এইসব দিব্য গুণের অধিকারী আমরা হতে পারব, আমাদের নিজের জীবনের পরিবর্তন আসবে। পুঁথিকার বলছেন, শ্রীপ্রভুর ভক্তগণ আরাধ্য সবার, মানুষের কি বা কথা পূজ্য দেবতার, সহজে না যায় বুঝা মাথায়ও না আসে, প্রভু ভক্ত দেবতার পূজনীয় কিসে, আভাসেতে শুনো কথা কই পরিচয়, বিভূষিত শ্রীপ্রভুর শ্রীঅঙ্গ আলয়, যতবিধ দিব্য গুণ দিব্য ভাব রসে, দিয়া তার কিছু কিছু প্রতিপক ভক্তে পোষে, প্রমাণে প্রভুর বাক্য কর অবধান, বসিতেন যখন তখন ভগবান, বাহ্যিক জ্ঞান শূন্য আবেশের ঘোরে, ধরাই নিজের বর্ণ আমি ধরি চারে, কাঁচ পোকা আর শোলা ধরিয়া যেমন, ধরায় তাহার অঙ্গে নিজের বরণ, কোন ভক্ত কিবা ভাবে কিরকমে করা, সে বুঝে স্বেচ্ছায় যারে প্রভু দেন ধরা, প্রভুর করুণা যদি সাধ হয় মনে, জীবের সমান তার ভক্তের চরণে, সযতনে রাখিয়া ভক্তি প্রীতিমতি, দিবিত লুটাও অবনি আশা হবে ফলবতী। পুঁথিকার বলছেন যে তিনি সবার ভেতরে সেই ভালোবাসাটা তিনি ট্রান্সমিট করতেন। গিরিশচন্দ্র ঘোষ তাঁর স্মৃতিকথা লিখেছেন, শ্রীরামকৃষ্ণ আমাকে সম্পূর্ণ বদল করে দিয়েছেন, কিন্তু আমাকে কখনো কোনো সময়ের জন্য আমাকে অপমান করেননি, কখনো আমাকে ছোট করে দেখিয়ে তিনি আমায় প্রমাণ করেননি যে আমি খারাপ। তিনি আমায় ভালোবাসা, তার ভালোবাসা দিয়ে সম্পূর্ণ বদল করে দিয়েছেন। খারাপ মানুষের দিকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাই, খারাপ মানুষের দিকে আমরা কত রকম খারাপভাবে তাকাই, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তিনি বিভোর হয়ে আছেন, বিভোর হয়ে তার সাথে কথা বলছেন। রাত্রিবেলা সম্পূর্ণ মাতাল অবস্থায় এসেছেন গিরিশচন্দ্র ঘোষ, ঠাকুর লাটুকে পাঠাচ্ছেন, যাতো বাবা গিয়ে দেখে আয় গাড়িতে কিছু ফেলে টেলে এলো কিনা। গাড়িতে কিছু ফেলে টেলে এলো মদের বোতল, এই মদের বোতল আনা হয়েছে মধ্যরাত্রির, তখন ঠাকুরের ঘরে তখনও আলো চলছে। গিরিশ ঘোষ আকণ্ঠ মদ গিলে ঠাকুরের সঙ্গে এখনকার ভাষায় বল ডান্স করছে, ঠাকুরও তার হাত ধরে নাচছেন, নাচছেন নাচছেন নাচছেন, একেবারে আনন্দে বিভোর হয়ে আছেন। আর গিরিশচন্দ্র ভাবছেন, আমার একজন মানুষ, আমার আত্মজন খুঁজে পেলুন। এই ঠাকুরের কাছে থাকতেন এই যে নরেন্দ্র ফেরেন্ড, তিনি ছিলেন, তিনি সবসময় ঠাকুরের নিন্দাবাদ করে বেড়াতেন, ভীষণ রকমের নিন্দাবাদ করতেন, কিন্তু ঠাকুর কখনো তার সম্পর্কে কোনো খারাপ কথাটি বলেনি, কখনো কোনো সময়ের জন্য বলেনি। নরেন এই রাখাল আর লাটুতে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, ঠাকুর হাসছেন এবং রাখালের পক্ষ নিচ্ছেন। নরেন খুব এই আমাদের লাটু খুব রেগে গেছেন, বলছেন সে আপনার কথা অমান্যি করলে, আর আপনি বলছেন ওর ভক্তি বেশি। নরেন লাটুকে তিনি বলছেন, দেখ তুই এতক্ষণ ধরে কথা বলছিস, তোর কথার ভেতর ক্রোধ আছে, কিন্তু দেখ ওই দেখ রাখালে কীরকম হেসে হেসে কথা বলছে, তার ভেতর থেকে এই যে সম্পূর্ণভাবে এই ক্রোধটাকে তিনি সংবরণ করে তার ভেতরে ভালোবাসা ইনপুট করে দিলেন, ভালোবাসায় পূর্ণ করে দিলেন। শ্রীরামকৃষ্ণের এই যে ওয়ে অফ টিচিংটি অদ্ভুত, সকলের ভেতরে একটু একটু করে দিচ্ছেন। বলছেন আরশোলা যেরকম, ওই কাঁচ পোকা যেরকম আরশোলার রূপ ধারণ করে, আরশোলার কথা ভাবতে 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 ঠিক সেই রকম তিনি সকলের ভেতর তার ভালোবাসাটা দিচ্ছেন। ভক্ত রামকৃষ্ণ ভক্তমালিকা আপনারা যারা পড়েছেন সেই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন স্বামী মাধবানন্দজি, সেখানে এই যে শ্রীরামকৃষ্ণদের সন্ন্যাসী এবং গৃহভক্তদের জীবন চরিত কেন পড়া দরকার এই কথা বলতে গিয়ে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের ভক্তেরা প্রত্যেকে আলাদা। স্বামী বিবেকানন্দের সঙ্গে স্বামী অদ্ভুতানন্দের কোনো মিল নেই, স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে স্বামী অখণ্ডানন্দের কোনো মিল নেই, প্রত্যেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু প্রত্যেকেই যেন শ্রীরামকৃষ্ণের এক একটি ভাবকে নিয়ে জাগ্রত হয়ে আছেন। বলছেন একটি ফুলের বোকে একটা পুষ্পস্তবকের সঙ্গে তুলনা করা হয়েছে, একটি ফুলের বোকে তাতে নানা রকমের ফুল আছে, বেল জুঁই গোলাপ চামেলি সব নানা রকম ফুল আছে, প্রত্যেকটির বর্ণ আলাদা, প্রত্যেকটির গন্ধ আলাদা, প্রত্যেকটির প্রকাশ আলাদা,
প্রত্যেকটি আলাদা আলাদা, কারুর সঙ্গে কারুর সামান্যতম মিল নেই, কোনোটার সাথে কোনোটার সামান্যতম মিল নেই। অথচ প্রত্যেকগুলোকে যখন একসঙ্গে যুক্ত করা হয় সেটা একটা অপূর্ব একটা সৌন্দর্য তৈরি করে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের যারা সঙ্গ করে, শ্রীরামকৃষ্ণের যারা সঙ্গ করেছে তাদের প্রত্যেকের ভেতরে তার ভাব অনুযায়ী শ্রীরামকৃষ্ণ কিছু ভাব তাকে দিয়ে থাকেন এবং সেই ভাব সম্পদে সম্পদশালী হয়ে শ্রীরামকৃষ্ণ একটি বিশেষ ভাবকে প্রকাশিত করতে থাকেন। আগের দিন আপনাদের বলেছিলাম রঙ্গনাথ আনন্দজির কথা, তিনি ব্যাঙ্গালোরে গিয়েছেন, এমনিতে তাকে কখনো মনে হতো না তিনি যে যেমন ভূতেশানন্দজি ছিল তাকে দেখেই মনে হতো ভীষণ রকমের ভক্তিভাব, কিন্তু রঙ্গনাথানজিকে দেখলে মনে হতো তার ভিতর জ্ঞানের প্রকাশটা যেমন ভীষণ রকমের বেশি। কিন্তু তিনি ব্যাঙ্গালোরে গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন কনকাম্বর ফুলের মেলা। আগের দিন একজন জিজ্ঞেস করেছিলেন কনকাম্বর ফুল দেখতে কেমন, যারা ব্যাঙ্গালোরে আছেন তারা জানেন কমলা রঙের দেখতে হয় এক ধরনের ফুল, খুব সুন্দর, তার একটা মিষ্টি গন্ধ থাকে, তার মালা ওই ওরা দড়ি দড়ি দিয়ে বেঁধে বেঁধে সে মালা করে, সেই মালা মহারাজ দেখা মাত্র মনে হচ্ছে ঠাকুরের জন্য নিয়ে এসছেন, কি ভালোবাসা, কি সুন্দর। এই যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা যেন এই চ্যানেলাইজড হচ্ছেন, এক একজনের মধ্যে দিয়ে এক এক রকমভাবে প্রকাশিত হচ্ছেন। আমরা শেষ করব যে অংশটা দিয়ে, সেটা হচ্ছে এই পুথিকার বলছেন, দ্বিবিধ ভক্ত প্রভুর সংসারী সংসারী সন্ন্যাসী উভয়ে সমস্থানে নাহি কম বেশি, উভয়ে ভ্রমর জাতি একই লালসা, প্রভু পাদ পদ্ম চক্রে যাহা করে বাসা, সংসার আশ্রমে নাই করে কেন করে কোনো ক্ষতি, কেননা প্রভুর পদে অচলা ভকতি, ঈশ্বর কোটির ভক্ত যে যে ভক্তিমান, শ্রীঅঙ্গেতে তাহাদের জনমের স্থান, পূজহ কেমন মন কহি উপমায়, মূল বৃক্ষ যেই রূপ কাণ্ড বহিরায়, অত্যন্ত নিকট তারা নিত্য সহচর, কোটি মানে এইখানে কাকাল কুমার, এমন শ্রেণীর ভক্ত প্রভু অবতারে দেখা যায় বিজড়িত আছেন সংসারে, কৃষ্ণ সখা মহাবীর পাণ্ডব অর্জুন, ত্যাগী তপস্বী চেয়ে কিছু নাহি নুন, সেই হেতু ভক্ত মধ্যে নাই কম বেশি, সংসারীও সেই স্থানে যেখানে সন্ন্যাসী, ভক্ত সংযটনে পাবে বিশেষ বারতা, আসিয়া মিলিয়া এবে অপরূপ কথা। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাব যে শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র সন্ন্যাসী সন্তান ছিলেন না, তার গৃহী সন্তানরাও ছিল। সাধারণত বেলুড় মঠে গেলে সন্ন্যাসীদের মূর্তি, সন্ন্যাসীদের ছবি, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ভক্তদের ছবি প্রেসিডেন্ট মানুষদের ঘরে অন্যান্য সব জায়গায় দেখলে আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র সন্ন্যাসী ছিলেন, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ দুপক্ষেরই ছিলেন, গৃহস্থেরও ছিলেন, সন্ন্যাসীরও ছিলেন, দুজনেই তার ভক্ত, দুজনেই তার বড্ড প্রিয়জন, তাদের দুই ধারাকে তিনি ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন যে তাঁর এই পবিত্র ধারা বহন করে নিয়ে যাবে সন্ন্যাসীরা, আর গৃহস্থরা সেই পথ দেখিয়ে নিয়ে যাবে, দুজনেরই প্রয়োজন, একজন দরকার সেই কলসটিকে ধরার আর একজনকে দরকার পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এই দুটির সংমিশ্রণ না হলে কখনোই এই ভাব বিকশিত হতে পারবে না। শ্রীরামকৃষ্ণের এই ভাবটি পরবর্তীকালে এই আমাদের সঙ্গ জীবনে প্রকাশিত হয়েছেন। প্রতিকার বলছেন যে তারা গৃহস্থ ভক্তরা তারা সংসারে থাকতেন, কিন্তু সংসারে কখনো কারোর ক্ষতি করতেন না। আমাদের অনেকের ধারণা যে সমস্ত ছেলেপুলেরা ছোটবেলায় মঠ মিশনে আসতো তারা বোধহয় গৃহত্যাগ করবে, এইটার ভাব আমাদের ভয় আমাদের সবসময় থাকে। আমাদের একটি বহুমানিত সন্ন্যাসী বর্তমানে খুব বহুমানিত হয়েছে, আমার কাছে সাধু হতে এসেছিল, তারা দুই ছেলে দুই ভাই তারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন, বাবা মাই ভর্তি করেছেন, কাটিয়া রামকৃষ্ণ মিশনে পড়েছেন, নরেন্দ্রপুরে পড়েছেন, পরবর্তীকালে নরেন্দ্রপুরে থেকে এমস্ট্যাট করেছেন, অনেক কিছু করেছেন, এই সমস্ত চলছে। কিন্তু তাদের ভেতরে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বিয়ে করলেন এবং ছোট ভাই আমাদের সঙ্গে সাধু হতে এসছেন। তার মা অত্যন্ত শিক্ষিত মানুষ, চাকরি করতেন রেলওয়েতে, ভীষণ রেগে গেলেন, তিনি ছেলেকে রামকৃষ্ণ স্কুলে ভর্তি করেছিলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন আমি যদি জানতাম যে তুই সাধু হবি তাহলে তাকে কোনোদিন রামকৃষ্ণ স্কুলে ভর্তি করাতাম না। এখন ছবিটা অনেকটাই বদলে গেছে, কিন্তু এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে যেখানে আছে কেউ কারোর ক্ষতি করে না,
কেউ কারুর জীবনের মধ্যে ঢোকে না। সন্ন্যাসীরা তাদের গুণ দিয়ে সংসারকে এবং সন্ন্যাসাশ্রমকে বিকশিত করেন, আর গৃহে যারা আছেন তারাও সংসারকে ঠিকঠাক রেখে নিজেদের অভ্যন্তরীণ যে আধ্যাত্মিক গুণকে বিকশিত করেন এবং সমাজকে পুষ্ট করে দেন। একজন গৃহস্থ, ভালো গৃহস্থ হওয়া সন্ন্যাসীর মতোই খুব জরুরি। অধিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের ঈশ্বর কোটি যে সমস্ত সন্তানেরা ছিলেন, কোটি বলতে বলছেন তার কোমর, তার কাঁকাল থেকে তার নিজের খুব প্রিয়জন যারা তার হয়েছিলেন, তাদের জীবন যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখব তারা যেরকম খুব জমিয়ে সংসার করেছিলেন একই সঙ্গে সমস্ত মনটা ঈশ্বরকে দিয়েছিলেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি যেহেতু আমরা সংসারে আছি তাই সংসার ছেড়ে আমরা কখনো সন্ন্যাসীর ভাব নিতে পারি না, কিন্তু পুঁথিকার দেখাচ্ছেন এই ভাবটি সম্পূর্ণ ভ্রমাত্মক। আমরা সংসারেও যেরকম থাকি ঠিক সেরকমভাবে সন্ন্যাস জীবনে, সন্ন্যাসীরা তাদের সন্ন্যাস জীবনকে পুষ্ট করবে, সংসারীরা তাদের সংসারকে পুষ্ট করবে, কিন্তু দুজনেরই মন যেন ভগবানের শ্রীপাদুপাদ্যে থাকে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি আমাদের মনের ভেতরে এই শক্তি প্রদান করুন যেন আমরা যে যেখানে আছি সে সেখানে আমাদের পরিমণ্ডলকে যেন আমরা একবারে বিশুদ্ধ করে দিতে পারি। যেরকম ধূপ যখন প্রজ্বলিত হয় সেটি যেমন ঘরকেও সুগন্ধিত করে, তেমনিভাবে মন্দিরে প্রজ্বলিত হলে মন্দিরকেও সুবাসিত করে, তার কাজ হচ্ছে সুবাসিত করে যাওয়া। ঠিক সেই রকমভাবে আমরা যে আশ্রমেই থাকি না কেন, আমরা সেই আশ্রমের সঙ্গে আমরা সেই সন্ন্যাস আশ্রমে থাকলে তাকেও পুষ্ট করব, সংসার আশ্রম থাকে তাকেও পুষ্ট করব। কিন্তু ধূপ যেরকম সম্পূর্ণ পুড়ে গিয়ে নিজেকে লীন করে দেয় ভগবানের সেবায়, মানুষের সেবায়, ঠিক সেই রকম আমাদের জীবনটাকে যেন আমরা পুড়িয়ে দিয়ে ভগবানের শ্রীপাদুপদ্মে নিজেদের বিলিয়ে দিতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জাননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।